এখানে এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দেবে মঞ্জুরি? বারবার এভাবে আঘাত পাচ্ছ, তাও তুমি কি এখনো আমাকে চিনতে পারো নি মঞ্জুরি? আমার সমস্যাটা আমি জানি, সেটা টাকা। তোমার সমস্যাটা কি জানো? তোমার সমস্যাটা আমি জানি। দেখো, আমরা কি সত্যিকারের বন্ধু হতে পারি না? আমার মন বলছে একমাত্র আমরাই সত্যিকারের বন্ধু হতে পারি মঞ্জুরি, বিশ্বাস করো? বিশ্বাস কেন পারবে না? আমি জানি, আমি সব জানি, তাও বলছি বিশ্বাস করো। চেষ্টা করব। তুমি পারবে তো আমার সত্যিকারের বন্ধু হতে? তোমার কফি। আমি তো কফি চাইনি। না, কাল তুমি বললে না তুমি চা খাবে না কফি খাবে, তাই এনেছি। সেটা আমি কালকে বলেছিলাম, তাও হিয়াকে বলেছিলাম। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখনই তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে আমাকে। হিয়া, দাঁড়াও। হালকা শীতের সকালে গরম কফি, জবাব নেই। দারুণ হয়েছে মঞ্জুরি, খুব ভালো। বায়না, বায়না, এই মঞ্জুরি বায়নাকে দেখেছো? বায়না! হ্যাঁ বৌদিবনি। এই না, এই জামা কাপড়গুলো ভিজিয়ে দাও, জানো তো, ধুতে হবে। আর এই যে গোলাপি শাড়িটা একদম আলাদা করে ভিজিয়ে, রং ওঠে, ওয়াশিং মেশিনের পাশে সাবান। আচ্ছা, ও জান আমাকে ডাকছিলে? হ্যাঁ হিয়া। উমা, এটা কি? এখানে কি করছে? আর বলো না হিয়া, গুন্ডাদা যে কোনতালে সবসময় থাকে, এখানে জামাটা রেখে ভুলেই গেছে। হিয়া, তুমি আমার ঘরে পার্সটা দেখেছো কি? আমার তোমার ওয়ালেট খেয়াল পড়ছে না তো? কেন, তুমি পাওনি? না তো, চলো না একটু খুঁজে দেবে। হ্যাঁ কিন্তু, চলো চলো চলো। কফিটা কিন্তু তুমি দারুণ বানিয়েছো মঞ্জুরি, ছোটদা জানেও না যে সে কি জিনিস মিস করছে। ম্যাডাম, আপনি
যদি আমাকে খবর দেন তাহলে আমি চলে যেতাম। আপনি মিছিমিছি কষ্ট করে এলেন এখানে, বাধ্য হয়ে আসতে হলেও যান। তোমার আর সময় সেই সঙ্গে জরুরি কথা আছে, চলো ভেতরে চলো বলছি। চলো। তোমার আজ সার্জারি আছে নাকি? নো ম্যাডাম, আজকে নেই। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। সমরেশ চেম্বারে ব্যস্ত নেই তো? গুড মর্নিং। মর্নিং। ওকে আমি এবার ফোন করে আসিনি আজকে। না, আমার সঙ্গে ওনার সকালে কথা হয়েছে, অ্যাজ সাচ কোনো ব্যস্ততা নেই, চেম্বারই আছেন উনি। ম্যাডাম এত সকালে টিউলিপে? ম্যাডাম একটু কফি বলি? না সমরেশ, আজকে আর কফি খাবো না, তোমরা বসো, তোমাদের সঙ্গে দুটো কথা বলে ব্যাস আমি আজকে চলে যাবো। আচ্ছা বসো। ঠিক আছে, থ্যাংক ইউ। উজান বসো। আচ্ছা ওকে বলো। সমরেশ আমি জানি যে তোমরা সবাই আছো বলে টিউলিপ তার রাস্তা থেকে কখনো সরে আসেনি। হ্যাঁ, কিন্তু সরে আসার তো কোনো প্রশ্নই ওঠে না, আমরা কেউই কোনো দিন টিউলিপকে তার নিজের রাস্তা থেকে সরে আসতে দেব না ম্যাডাম। আমি জানি, আর সেই ভরসাতেই তো আমি নিশ্চিন্তে টিউলিপকে তোমাদের হাতে ছেড়ে বসে আছি। কিন্তু 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 কি ম্যাডাম? এতদিন যে সার্ভিস তোমরা টিউলিপকে দিয়ে এসেছো তার দাম হয়তো আমি কোনোদিনই দিতে পারিনি। কবে দিতে পারবো বা আদৌ দিতে পারবো কিনা আমি সত্যি জানি না। ম্যাডাম হঠাৎ কেন আপনার এরকম মনে হচ্ছে? আমরা তো এরকমভাবে কোনোদিনও ভাবিনি। হ্যাঁ ম্যাডাম, টিউলিপ আমাদের কি দেবে সেটা নিয়ে তো আমরা কোনোদিনই ভাবিনি, বরঞ্চ আমরা সবসময় ভাবি যে আমরা টিউলিপকে আর কতটা বেশি কি দিতে পারি। আমরা সত্যি কি এখনো এভাবেই ভাবছি? আর ইউ শিওর? আপনাকে কি এই নিয়ে কেউ কিছু বলেছে? না, এখনো বলেনি, তবে মনে হচ্ছে খুব শিগগিরই বলবে। দেখো সমরেশ, কেউ যদি আমার কাছে বেশি কিছু দাবি করে, আমি মনে করি না তার মধ্যে অন্যায় কিছু আছে, কিন্তু সবার সব দাবি মেটানোর মতন ক্ষমতাও তো আমার নেই। এবার সে যদি টিউলিপ ছেড়ে চলে যেতে চায়, তাতে আমি তাকে কী করে আটকে রাখবো বলো? আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন ম্যাডাম, বাড়তি টাকার লোভে কেউ টিউলিপ ছেড়ে যাবে না, আপনি তো সবাইকে চেনেন। চিনতাম, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি চিনি কি? এতদিন সবাই এই টিউলিপকে ভালোবেসে একটা ফ্যামিলির মতন একসাথে কাজ করেছে, বাইরের কেউ তাদের কখনো লোভ দেখায়নি, কিন্তু আজ যদি ধরো কেউ লোভ দেখায়, বাড়তি টাকার লোভ দেখায়, পারবে সামলাতে নিজেকে? কিন্তু লোভ দেখাচ্ছে কি? আপনি কি কিছু জানতে পেরেছেন? লোকটার নাম অশোক কাপুর। অশোক কাপুর? কিন্তু ম্যাডাম আপনি ওনাকে চিনলেন কি করে? কাপুর আমার সঙ্গে কাল দেখা করেছিল। টিউলিপকেও আরো অনেক বড় করতে চায়, একটা বিজনেস ভেঞ্চারের জায়গায় নিয়ে যেতে চায়। তার জন্য যত টাকা ইনভেস্ট করা দরকার তাতেও তৈরি রয়েছে। আপনার কথা মতোই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি, আর টিউলিপ নিয়ে আপনি একদম ভাববেন না, ঠিক আছে? তার জন্য যা ব্যবস্থা করার আমি করে ফেলেছি। না স্যার, এখনও রাজি করাতে পারিনি, কিন্তু ছোটটাকে আমি খুব তাড়াতাড়ি রাজি করিয়ে ফেলবো।